আসসালামু আলাইকুম গাইজ, আজ আপনাদের দেখাবো 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি এটা একটা মোটরে ফিটিং করা হয়েছে। তো 1 ইঞ্চি মোটর দিয়ে যদি আপনার উপরে পানি ওঠে তো প্রেসারটা একটু কম হয়, প্লাস হচ্ছে এর সাথে আবার সাবমার্সিবলের একটা কানেকশন অ্যাড করা আছে। এখন দেখেন এই যে আমি 1.5 ইঞ্চি কানেকশনগুলো করলাম, তো কিভাবে কাজগুলো করলাম, এটা হলো 1.5 ইঞ্চি ইউনিয়ন। এখানে এই জায়গায় একটা এলবো, নিচে একটা এলবো, এটা একটা নিফিল, প্লাস হচ্ছে একটা বল ভালভ, এই পাশে একটা টি, এ পাশে একটা টি, দুই পাশে দুইটা টি দিয়ে এটা হলো ওপরে কানেকশন। একটা থেকে তিনটা কানেকশন বের হয়েছে, যেমন সাবমার্সিবল থেকে একটা পানির লাইন আইসা রিজার্ভ ট্যাঙ্কিতে পড়বে, এবং রিজার্ভ ট্যাঙ্কি থেকে আর একটা এই জেট পাম্প দিয়ে ওপরে উঠবে। তো সেক্ষেত্রে আমার দুইভাবেই কানেকশনগুলো কমপ্লিট করা হয়েছে। তো আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কিভাবে এই কাজগুলো করা হয়েছে। এই যে এখন দেখেন, এইটা হলো আপনার সাবমার্সিবল থেকে আইসে 1.5 ইঞ্চি লাইন নিচে নামছে। যেহেতু মোটর হলো এক ঘোড়া, এর কারণে এটা 1.5 ইঞ্চি করতে পারি নাই, এটা এক ইয়ে দিয়েই বের করছি। 1 ইঞ্চি ফিটিং দিয়ে সবগুলো পয়েন্ট বের করা হয়েছে। এই যে এটা হলো সবগুলোই 1.5 ইঞ্চি, শুধু মোটরের আউটপুটগুলো আপনার 1 ইঞ্চি রাখা আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ।